বলবো কেন, আমি এখন সূরা ফাতিহা দিয়ে শুরু করব, নেকি হবে না গুনাহ হবে? তার মানে লাজিদু ওয়ালা আনফুসুম মিন হুশায়া, বেশিও নয় কমও নয়। এই যে দেখেন আমি মুজা পরে আছি, মুজা পরিহিত অবস্থা। আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি মাসা করতে চাও তাহলে পরে মুজার উপরে মাসা করতে হবে। মুজার উপরে মাসা করার হুকুম এসেছে হাদিসগুলো। ময়লা কোথায় লাগে, পায়ের উপরে না নিচে? কথা বলে দেখো, ময়লা কোথায় লাগে, পায়ের উপরে না নিচে? তো মাসা যদি করতে হয় তাহলে নিচে মাসা করতে হবে ময়লা পরিষ্কার করার জন্য। এটা তো আমার বুদ্ধি বলছে, কিন্তু রাসূল বলছেন যে না চলবে না, উপরেই মাসা করতে হবে। তার মানে এটাই ধর্ম, এটাই ধর্ম, আপনার ইচ্ছা মতো ধর্ম চলে না, রাসূল যেটা বলেছেন সেটাই, বেশিও নয় কমও নয়। তাহলে শান্তি আসবে, নচেত আসবে না। দেখবেন আল্লাহ রাসূল বলছেন ইয়াতি আলা নাসে জামাদুন লা ইউবালিল মারউ মা খাদা বিনহু আমিন আল হালাল আমিন আল হারাম। এমন একটা সময় চলে আসবে মানুষ প্রতিযোগিতায় নামবে, প্রতিযোগিতায় নামবে ধন টাকা পয়সা ইনকাম করার। মানুষ বুঝবে না এটা বৈধ পন্থায় আসছে না অবৈধ পন্থায়, মানুষ বুঝবে না এটা ঠিক পথে আসছে না ভুল পথে আসছে, বোঝার আর তার কোনো ক্ষমতা থাকবে না, সব কিছু ভুলে ফেলবে, সব কিছু হারিয়ে ফেলবে মানুষ। আপনাদেরকে একটু শোনাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্ত্রীকে ডেকে বলছেন, স্ত্রী রে আজকে আমাকে হালুয়া খাওয়ার মন চাই, যে হালুয়া হবে নাকি? স্ত্রী তখন উত্তর দিতে গিয়ে বলছেন, প্রাণের স্বামী জান, আমি যদি আপনাকে হালুয়া বানিয়ে দিতে পারতাম তাহলে পরে আমি খুব খুশি হতাম, কিন্তু দুঃখের বিষয় হলো বাড়িতে আটা নেই, হালুয়া বানাতে পারবো না। দেশের প্রধানমন্ত্রী আবু বকর, দেশের প্রধানমন্ত্রী, আর স্ত্রী যখন বলছেন যে আপনি হালুয়া খেতে চাইছেন, কিছুই তো নাই, কি করে বানিয়ে দেব? ভাষা বলছেন কি, বলে প্রাণের স্বামী যান, সম্মানী কোষাগার থেকে, সম্মানী কোষাগার থেকে ভাতা হিসেবে যেটা আপনি পান ওই ভাতা থেকে আমাদের দুবেলা ঠিক মতো খাবার জোটে না, এক বেলা না খেতে না খেয়ে থাকতে হয়, কেমন করে আপনার জন্য হালুয়া বানিয়ে দেব? আমার বন্ধুরা দিন যায় রাত্রি যায় এই মতো করে কিছুদিন পর থালা ভরা হালুয়া নিয়ে রাসূল, থালা ভরা হালুয়া নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, অর্থাৎ স্ত্রী স্বামীর কাছে থালা ভরা হালুয়া নিয়ে চলে এসেছেন। এসে বলেন, স্বামী জান সেই দিন চেয়েছিলেন দিতে পারেনি, আজকে আপনার জন্য আপনার স্ত্রী হালুয়া তৈরি করেছে, বসে বসে খান। স্বামী তখন বলছে, প্রাণের স্ত্রী রে সেই দিন চেয়েছিলাম তোমার কাছে হালুয়া, তুমি বলেছিলে দুবেলা খেতে পাই না ঠিক মতো, এক বেলা না খেয়ে থাকতে হয়, এই হালুয়া কোথা থেকে এসেছে? আগে প্রশ্নের সঠিক উত্তর পাবো তারপরে গলা থেকে না পাবো, নইলে আবু বকর তোমার তৈরি করা হালুয়া খেতে পারে না। আগে বলো কোথায় পেয়েছ? স্ত্রী তখন বলে, প্রাণের স্বামী যান সেই দিন চেয়েছিলেন দিতে মারিনি, সেই দিন থেকে সম্মানী কোষাগার থেকে ভাতা থেকে আপনি এইটুকু 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 করে আমি আপনার জন্য হালুয়া বানিয়ে দেব বলে জমা করে রেখেছিলাম, আজকে দু খবল তিন খবল দু অঞ্জলি তিন অঞ্জলি হয়েছে বলে সেটাকে সুন্দর করে আমি জাঁতাতে ফেললাম, জাঁতা ঘুরিয়ে পিষে সুন্দর করে আপনার জন্যে আমি আটা তৈরি করে মিষ্টি দিয়ে হালুয়া বানালাম, এটা আপনার জন্যে আপনি খান। স্বামী তখন বলে, প্রাণীর স্ত্রী এটা আমি খেতে পারবো না, আমার গলা দিয়ে নামবে না। থালাটা হাতে নিয়েছে, থালাটা হাতে নিয়ে এবার চললেন তিনি মসজিদে নববীর কাছে, রাসূলের কিছু সংখ্যক সাহাবীদের ডেকে বললেন, আমার রাসূলের সাহাবীরা তোমরা আসো, হালুয়া কি তোমরা খাবে? কয়েকজন বেরিয়ে আসলেন, হাতে ভরা হাতে ধরা থালা হালুয়া নিয়ে দাঁড়িয়ে আছেন আবু বকর সিদ্দিক, দেশের প্রধানমন্ত্রী। কয়েকজন এসে একটু একটু করে খাওয়ার পরে পুরোটাই শেষ। আমার বন্ধুরা এবার খালি থালা স্ত্রীর কাছে এনে বলেন, প্রাণের স্ত্রী রে এই রাও থালা, আমার পেটে নামবে না। স্ত্রী কেঁদে কেঁদে বলে, প্রাণের স্বামী যান আপনার জন্য এত কষ্ট করে বানালাম, আপনি খেলেন না, বুঝলাম না কি ব্যাপার, আমার কোনো ব্যবহারে আপনি না খুশি হয়েছেন, কষ্ট পেয়েছেন নাকি? স্বামী তখন বলে, প্রাণের স্ত্রী রে তোমার কোনো ব্যবহারে আমি কষ্ট পাইনি না খুশিও হয়নি, তাহলে খেলেন না কেন? বলে, সেই দিন তোমাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি বলেছিলে দুবেলা খেতে পাই না, এক বেলা না খেয়ে থাকতে হয়, তাহলে পরে আজকে আসলো কি করে?
তুমি বললে এইটুকু এইটুকু এইটুকু, আমি আবুবকর মনে করছি স্ত্রীরে ওই এইটুকু এইটুকু খাবার আমার নয়, ওটা দেশের সাধারণ জনগণে। ও রাসূলের সাহাবীরে তোমরা শুনে নাও, আমি আবুবকর দেশের প্রধানমন্ত্রী, কেউ যেন আমার নামের পেছনে অপবাদ লাগাতে না পারে। ক্ষমতা আছে বলে ক্ষমতার অপব্যবহার করেছি, ক্ষমতা আছে বলে জনগণের মালকে যেমন করে পেরেছি সেমন ব্যবহার করেছি, যেমন চেয়েছে তেমন করে খাওয়া দাওয়া করেছি। এ কথা যেন কেউ বলতে না পারো, তোমরা সরে নাও। আমি আবু বকর আজ থেকে ঘোষণা করে দিলাম, আমার বাড়িতে এইটুকু 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 করে খাবার আর সম্মানী কোষাগার থেকে দিতে হবে না। এ হচ্ছে আবু বকর। রাসূল যেমন ছিলেন সেরকম সাহাবীরাও বেড়েছেন। রাসূলের চরিত্র সম্পর্কে কেউ কোনোদিন দাগও লাগাতে পারেনি। বাংলাদেশের রাজধানীর নাম জানেন? বাংলাদেশের রাজধানীর নাম কি গো? ঢাকা। ঢাকার সদরে একটা বিশ্ববিদ্যালয় আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। 2005 সালে বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছে, সিরাজুল ইসলাম প্রথম উপাচার্য সেই বিশ্ববিদ্যালয়ের। গত সপ্তাহে, মোবাইল যদি থাকে হাতে তাহলে লিখুন, রীতা কুণ্ডু একজন প্রফেসর হিন্দু, কালেমা পড়ে মুসলমান হয়েছে এই এক সপ্তাহ মতো হলো। সে নিজের সাংবাদিকদের কাছে যখন দাঁড়িয়েছে, সাংবাদিকেরা তাকে জিজ্ঞেস করলো, রীতা কুণ্ডু আপনি ছিলেন হিন্দু, কেন মুসলমান হলেন? মুসলমান হলেন কেন? আপনি তো একজন শিক্ষিত, অশিক্ষিতরা না হয় কালেমা পড়ে মুসলমান হবে স্বাভাবিক, কিন্তু আপনার মধ্যে তো শিক্ষা আছে, শিক্ষার তো অভাব নেই, কি এমন পেলেন ইসলাম ধর্মের ভেতরে আপনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন? রীতা কুণ্ডু তখন বলতে শুরু করেছে, আমি আল্লাহ আর কোরআনকে অধ্যয়ন করেছি, রাসূলের জীবনী নিয়ে লেখাপড়া করেছি, আর আমি অনেক দিন থেকে ইসলাম নিয়ে গবেষণা শুরু করেছি, কালেমা পড়ে এমনি মুসলমান হইনি। সারা পৃথিবী জুড়ে যখন করোনা নামক মহামারী চলে আসলো, মৃত্যু মিছিল যখন চারিদিকে শুরু হলো, ঠিক সেই সময় লক্ষ্য করে দেখলাম খ্রিস্টানের কোনো যখন ব্যক্তি মরে যায়, বাবা মরে গেছে ছেলে কাছে আসে না, স্বামী মরে গিয়েছে স্ত্রী কাছে যায় না, এমন মহামারী শুরু হয়েছে। অন্য কোনো ধর্মের মানুষ যখন মারা যায়, লোহার এই বড় বড় শিকল করা হয়, লোহা দিয়ে টেনে পলিথিন থেকে পেঁচিয়ে সমুদ্রে নিক্ষেপ করা হয়, জেসিবি দিয়ে নয় তো, গর্ত খনন করে সেখানে গর্তে চাপা দিয়ে দেওয়া হয়। কিন্তু ইসলাম এত বড় উদার, ইসলাম এত বড় উদার। আমি লক্ষ্য করে দেখলাম মুসলমান কোনো ব্যক্তি যখন মারা গেছে, করোনার কোনো ভয় তারা করল না, সুন্দর করে গোসল দিয়েছে লাশটাকে, কাপড় দিয়ে মুড়িয়েছে, কাপড় দিয়ে মোড়ানোর পর সুন্দর করে তারা কাঁধে করে উঠিয়ে কবর দিয়েছে সুন্দর করে। এই দৃশ্য দেখে আমি চিন্তা করলাম, মরা মানুষের প্রতি যদি ইসলাম এত বড় উদার হতে পারে, তাহলে পরে সেই ধর্ম কখনো অশান্তির ধর্ম হতে পারে না। আমার বন্ধুরা, ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, এমন সময় একটা বেধর্মীর লাশ চলে যাচ্ছেন, বেধর্মীর লাশ চলে যাচ্ছে মানে মরা মানুষের লাশ, উঠে দাঁড়ালেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, বুঝলাম না ব্যাপারকে, কেন উঠে দাঁড়ালেন? ওটা তো মুসলমানের লাশ নয়, ওটা তো হিন্দুর লাশ, কেন আপনি উঠে দাঁড়ালেন? একটাই মুখ দিয়ে উত্তর বেরিয়েছে, আমার সঙ্গীরা সে কি মানুষ নয়, সে কি মানুষ নয়? সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই সে একজন মানুষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তারা বুঝুক ইসলাম কত বড় উদার, ইসলাম কত বড় উদার, তারা বুঝুক হিন্দুদের প্রতিও ইসলাম উদারতা শিখিয়েছে, সরলতা, নমল নমন, নম্রতা, ভদ্রতা ছিল যে রাসূলের মধ্যে। সে রাসূল সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কলব লানফাদু মিন হাওলিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব বলেছেন, হে আল্লাহ রাসূল, হে আমার নবী, হে আমার রাসূল, শুনে নিন, আপনাকে কমল, সরল, নরম, কমলতা, সরলতা, নম্রতা দিয়ে তৈরি করা হয়েছে, ওটা আপনার নয়, ওটা আল্লাহর রহমতে আপনি পেয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে রীতা কুণ্ডু একজন হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবার বন্ধুরা চিন্তা করে দেখুন, তাহলে ওরা পেরেছে, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, পারি না, সম্ভব হয় না। চিন্তা করে দেখুন কোন জায়গায় ওরা আর আমরা কোন জায়গায়।
এজোট দে। আজকে আমি আপনাদেরকে শোনাতে চেয়েছি সামাজিক এবং পারিবারিক জীবনে যদি শান্তি পেতে চান আসুন আল্লাহর দেওয়া মহান সংবিধান মহাগ্রন্থ আল কোরআনকে মেরে দেই, তবেই পৃথিবীর বুকে শান্তি আসবে, নচেৎ শান্তি আসতে পারে না, অসম্ভব। আপনাকে যারা বসে আছেন, একটু আগে বললাম না যে হাতে যদি অষ্টাধাতুর আংটি থাকে তাহলে খুলে ফেলতে হবে, বলে কেন? বলে আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ যদি সর্বশক্তিমান হন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, অষ্টাধাতুর আংটি কেন? বলে কোনো দলিল আছে নাকি খুলে ফেলবো? যুবতী মন, তোমরা যারা এখানে আছো, যেদিকেই থাকো না কেন, আমি বলি পায়ে যদি কালো ধাগা, লাল ধাগা, সাদা ধাগা বা সুতো পেছানো থাকে খুলে ফেলতে হবে, আল্লাহ সর্বশক্তিমান। প্রমাণ দিচ্ছি দেখুন, ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা নির্বাচিত হয়েছে, ওমরা করতে 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 এক সময় হাজরে আসওয়াদ কালো পাথর, কালো পাথরের কাছাকাছি হয়ে গিয়েছে। কোন কালো পাথর বন্ধু? হাজরে আসওয়াদ পৃথিবীর কোনো সামান্য পাথর নয়, ওটা কোনো সাধারণ পাথর নয়, ওই হাজরে আসওয়াদ এসেছে জান্নাত থেকে। এখানে কেউ বসে আছেন হজ করেছেন কেউ? হ্যাঁ, অনেকেই আছেন। হাজরে আসওয়াদকে চুম্বন করতে হয়, অনেকেই পারে অনেকেই পারে না। তো আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উমরা করতে করতে এক সময় হাজরে আসওয়াদের কাছে পৌঁছে গেলেন। হাজরে আসওয়াদের কাছে গিয়ে বলছেন, পাথর, তুমি তো একটা পাথর, মানুষের কোনো উপকার বা ক্ষতি করতে পারো না, মানুষের কোনো উপকার কিংবা ক্ষতি তুমি করতে পারো না, তুমি তো একটা পাথর, তোমাকে আমি চুম্বন করবো কেন? কারণ আমি আমার রাসূলকে দেখেছি, আমার বিশ্ব নেতা বিশ্ব নবীকে দেখেছি। আমার রাসূল উমরা করার সময়, হজ করার সময় চুম্বন করেছে, রাসূলের সুন্নত পালন করার জন্য আমিও তোমাকে চুম্বন করব। আমি ওমর তোমাকে চুম্বন করব বলে তুমি এক কথা মনে করো না, তোমার সম্মান তোমার ইজ্জত বাড়াবার জন্য আমি চুম্বন করছি। আমি তো চুম্বন করছি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করার জন্যে। মাথাটা এবার হালকা করে বোঝার চেষ্টা করুন, এই পৃথিবীর বুকে জান্নাত থেকে পাথর যে পাথর এসেছে, সেই পাথর যদি মানুষের কোনো উপকার বা ক্ষতি করতে না পারে বন্ধু, তাহলে পরে আমতলায় গাছতলায় জামতলায় হাটে বাজারে কোনো মানুষ আপনাকে অষ্টাধাতুর আংটি দিয়েছে বাড়ির শান্তির জন্যে, বউয়ের ভালোবাসা পাওয়ার জন্যে, পাঁচটা আঙুলে পাঁচটা পরে নিয়েছেন, আর ওই আংটি শান্তি দেবে বলে আশায় বসে আছেন, এটা হতে পারে কেমন করে? খুলে ফেলতে হবে এখনই, এই মুহূর্তে খুলতে হবে যদি অষ্টাধাতুর আংটি থাকে, না হলে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, বেশি কিছু করতে হবে না, বেশি কিছু করতে হবে না। ভাই বন্ধু আমার, আজকে খুবই ভাবতে কষ্ট হয়, কোনো জায়গায় সুন্নতি আমল বলে কিচ্ছু নেই, লা আজিদু ওয়ালা আনকুসু মিন হুশাইয়া, না বেশি না কম, খেয়ে মানবে। মাথার চুল দেখে মনে হচ্ছে বিরাট কোহলির, মেসি না তো রোনাল্ডোর ভাতিজাটা দিয়ে কিছু হবে। মাথার চুলের ডিজাইনগুলো কেমন দেখেছেন? ওরকম চুল কেটে বাড়িতে চলে আসছে গো, বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না, কেউ কিছু বলে না, আশ্চর্য ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাকে অনুসরণ অনুকরণ করবে কিয়ামতের দিন তাকে তার সঙ্গে ওঠানো হবে। আরে ভাই, বিরাট কোহলি, মেসি, রোনাল্ডো, ওরা তো কালেমা পড়বে বলে মনে হয় না, যদি পড়ে ভিন্ন কথা, ওরা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের সুঘ্রাণ পাবে না। আপনার ছেলে আর আপনি কী করে ওদেরকে মেনে নিতে পারলেন তো? রাসূলের সুন্নত মজা লাগে না? রাসূলের সুন্নত নেই যেখানে ঝগড়াঝাটি, কথা বলেন ঝগড়াঝাটি, সেখানে সবাই ভাবছে এরকম করে ডিজাইন করে চুল কাটছে তো আমি একটু আলাদা করে কাটি, তো ওই একটা ছেলে আবার মাথার মিডিলটা সুন্দর করে চুলটা চেয়েছে, টাক মাথা হয়ে গেছে, তো গরমের সময়, গরমের সময় ওই ব্যক্তি একটা ওই স্টেট বাসগুলোতে উঠেছে, স্টেট বাসে উঠেছে, বেচারি বসেছে একটা সিটে, আর ওই সিটের পাশে একটা বাদি আর মেয়ে, মানে ভাটি আর মেয়ে, ও একটা পাঁচ বছরের বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, জায়গা পায়নি বেচারি, তো ছোট বাচ্চাটা মায়ের এখানে থুতলি লাগিয়ে আর ওই মাথার চুলটা মিডিলে যে কাটা আছে ও গবেষণা চালাচ্ছে, ছোট্ট বাচ্চাটা বলে অনেক মাথার চুল দেখলাম এরকম, ইফের কুন্টু ডিজাইনের চুল কেটে যাবে, মাথার মিডিলে একেবারে টাক মাথা করে দিয়েছে, তো ওর মাকে বলছে, হ্যাঁ গে মা দেখ না গে এই লোকটা কেমন করে সুন্দর করে ডিজাইন করে চুল কেটেছে, তো ওর মা ভিড়ে ঠাসা বাস্ত ঘুরতে পারে না, বলে কোনটা রে বেটা কোনটা, ঘুরতে আর পারে না, মানে ভিড়ে ঠাসা বাস, তো ছোট বাচ্চার হাত তো ওই লোকটার মাথা পর্যন্ত ঠেকে না, তো পাটা ঠেকছে, তখন পাটা দিয়ে ঘড়াম করে হুঁড়া মেরে মাথাটাতে বলছে, বলে এই যে মা এইটা এইটা মা, মাথায় টাওয়ার থাকবে, টাওয়ার পালিয়ে গিয়েছে, তখনও বলছে ইঁচড়ে পাকা ছেলে কথা কার, অশিক্ষিত মূর্খ, শিক্ষা দিতে পারেনি, বাদি আর মেয়ে ও চিৎকার করতে শুরু করেছে,
বলে আমার বাচ্চাটা পাঁচ বছর, ওকে তুমি অশিক্ষিত বলছো, তুমি আবার কত বড় শিক্ষিত, চিৎকার চেঁচামেচি, ঘেমে মানুষ তুলপাল হয়ে গেছে গরমের সময়, পিছন দিক থেকে বাসের লোকগুলো চিৎকার করে বলছে হ্যারে কি হয়েছে তোদের সামনে, এদিকের মানুষ তখন বলছে ভাই বলিস না এখন টাক মাথা নিয়ে ঝগড়া চলছে। চিন্তা করেন রাসূলের সুন্নত দেই যেখানে ঝগড়া ঝাঁটি সেখানে, যুবক বিয়ে করেছে বলে বউ ভালোবাসে না, ভালোবাসবে কি করে? আল্লাহ রাসূল বলছেন যুবক তোমার স্ত্রী তোমার উপরে কয়েকটা হক রাখে, বলে পারিবারিক জীবনে শান্তি নেই, সামাজিক জীবনে শান্তি নেই, আর আজকে এসে এটাই শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন যে তোমার স্ত্রী তোমার উপরে কয়েকটা হক রাখে, তার মধ্যে একটা হচ্ছে যুবক তুমি যে মানের খাবে সে মানের খাওয়াবে, তুমি যে মানের পড়বে সে মানের পড়তে দেবে, তোমার স্ত্রীকে কখনো কটু কথা বলবে না। কটু কথা মানে, কটু কথা মানে কি আমার বন্ধুরা, কখনো লবণ যদি বেশি হয়েছে তরকারিতে খাচ্ছেন, যান জ্বলে পড়ে ছারকার হয়ে যাচ্ছে, তারপরে বলবেন যে রোজিনার মা তোর হাতে তরকারি খুব মজা লাগে, মানে কিছু বলবেন না, বুঝতে পারছেন যে তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, তার কি করবেন, কম হয়েছে, তারপরে বলবেন যে খেতে খুব মজা লাগছে, মানে ওরা প্রশংসা শুনতে ভালোবাসে। কখনো বলবেন না যে তোর বাপের তোর বংশ খারাপ, মানে তোর মা বাপ ভালো নয়, দশ বছর ভালোবাসবে না। আর যদি বলেছেন তোর ঠোঁট কালো তাহলে আর দশ বছর ভালোবাসবে না। আর যদি বলেছেন যে তোর হাতে রান্না খেতে ভালোবাসে না, ভালো লাগে না, তাহলে আর দশ বছর, তিরিশ বছরে বিয়ে করেছিলেন, তিরিশ বছরে যদি ভালোবাসা না পান তাহলে তো সব গোলমাল গো। এজন্যে রাসূল বলেছেন তুমি যেমন আশা করো তোমার স্ত্রীর কাছে কিছু ভালো পাওয়ার, তোমার স্ত্রীও কিছু আশা করে তোমার কাছে ভালো পাওয়ার। এখানে আর একটা কথা বলে একটা কথা বলবো, আপনি যখন ওই যে চাষ করতে গিয়েছিলেন জমিতে, ঠিক সেই সময়ে চাষ করতে করতে পাঁটায় লেগে গেছে, পাঁটায় লেগে গেছে বাড়িতে, যে বাপরে মারে রোজিনার মারে পাঁটা চাপরে, মানে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, বেচারি চাপছে চাপছে, বলে আরো চাপ আরো চাপ আরো চাপ, ঘন্টার পর ঘন্টা চাপছে। আর সকালবেলা রোজিনার মা থালি ধুতে গেছে, ওখানে পড়ে গেছে, পায়ে লেগে গেছে, তো রাত্রিবেলা ঘুমানোর সময় গুনগুন গুনগুন করে কাঁদছে, বলে হাজি একটু পাঁটা নেড়ে দাও না, পাঁটা নেড়ে দাও না। তো আমার বাড়ি কিন্তু বেশি দূরে নয়, বাইরে থাকিছে আলাদা কথা, আমার বাড়িও দিনাজপুরে, বংশিয়ারি থানার নাম শুনেছেন, ওখানে আমার বাড়ি। তো আপনারা আপনারা এটা দিনাজপুর, তো দিনাজপুর না এটা মালদা, এটা মালদা। তো দিনাজপুরের ভাষা একটু বলে দিই, মানে স্বামীর কাছে যখন স্ত্রী বলছে যে একটু আমাকে লেড়ে দাও না, তোমাকে তো কালকে আমি লেড়ে দিলাম, তো আমাদের দিনাজপুরের ভাষায় কী বলবো জানেন, পাগলি পাগলি কুণ্ঠিকার, আগুন দিয়ে না ধরধরি দেয় তাহলে তো আমার ভালো হয়ে যাবি, আর কিচ্ছু লাগবি না। ও আপনার বেলা ঘাড়ে পা চাপিয়ে আপনি ভালোবাসা আদায় করলেন, আর আপনার স্ত্রীকে যখন লেগেছে তখন আপনি বলছেন আগুন দিয়ে ধরধরি দে তাহলে ভালো হয়ে যাবে, এ দ্বিচারিতা কেন? আর আল্লাহ রসুল তারপরে শেখাচ্ছেন তোমার স্ত্রীর মুখে কখনো আঘাত করবে না। আল্লাহ রসুল তারপরে বলছেন কখনো তোমার স্ত্রীকে বিশেষ করে বাড়ির বাইরে জরুরি প্রয়োজন ছাড়া যেতে দেবে না। আজকের এখানে টাউন আপনাদের এখানে যেখানে আছে ভালুকা রোড হোক বা যেখানে হোক, লক্ষ্য করে দেখুন কাপড়ের দোকানগুলোতে ছেলের ভিড় বেশি না মেয়ের ভিড় বেশি? সব জায়গাতে মেয়ের ভিড় বেশি। আমার বন্ধুরা যাবেন কোথায়, সুন্নতের পালন কেউ মানে আল্লাহর দিনকে কেউ মূল্যায়ন করতে যায় না, মানতেই যায় না, এমনি কি মার খাচ্ছে ওরা? তো কেন মার খাবো? আল্লাহ কোরআনে বলেছেন না বলেন নি গো? বলেছেন। এবার আপনাকে শোনাই কেন মার খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, বান্দারে পৃথিবীর বুকে কখন মার খাবে, কেন মার খাবে, কি কারণে মার খাবে, শোনো, যখন তোমাদের অন্তর মন দেহ শরীর তিনটে জিনিসের ভালোবাসা থেকে খালি হয়ে যাবে, প্রথম নাম্বার হলো আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা থেকে যখন মুসলমানদের অন্তর মন শরীর ভাঙা হয়ে যাবে, রাসূলের ভালোবাসা থেকে যখন মুসলমানদের অন্তরটা ভাঙা হয়ে যাবে, আর আল্লাহর দিনের জন্য যখন মুসলমানদের অন্তর ফাঁকা হয়ে যাবে, মার ছাড়া কিছু জুড়বে না। আজকে দেখেন এই যেখানে লিখেছে কি জানেন, বালাপাতার ফুরকানিয়া আর ইসলামিয়া মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, তাই তো? আপনার দশতলা বাড়ির বিল্ডিংটা একাই দিলেন আর মাদ্রাসার জন্য আল্লাহ রসুলের ওই মাদ্রাসার জন্য এখন হাত পাততে হবে, ইমানে পোকা লাগেনি? ইমানে পোকা লাগলে এই ভাষাটা এখানে লিখতে হতো? কেন চাইতে হবে, চাইতে হবে কেন? হয়ে মৌলানা এত বড় কথা বলবেন না খবরদার, আমাদের ইমানে পোকা লেগেছে, বলছে আল্লাহ সর্বশক্তিমান, এটাই তো বিশ্বাস করি না, বিশ্বাস করি ভাই আল্লাহ সর্বশক্তিমান, একটু সবাই বলেন বিশ্বাস করি, দেখাচ্ছি আপনাকে, দেখেন আমার বয়স সাত বছর, সাত বছর বয়সে বন্ধুদের সঙ্গে লুকাচুরি খেলছি, লুকাচুরি খেলতে 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 হঠাৎ আমার মুখ থেকে একটা দাঁত বেরিয়ে পড়েছে। সাত বছরে দাঁত ভাঙে না মানুষের?
দাঁতটা বেরিয়ে আসলো, আমি এবার গবেষণা করছি দাঁত কত সুন্দর হয়েছিল, বেরিয়ে আসলো কেন দাঁতটা নিয়ে এবার চিন্তায় পড়ে গেলাম। বন্ধুদেরকে বললাম তোরা খেল, আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে গিয়ে মাকে ডেকে বলছি, মা, বলে বেটা কি হয়েছে বল, বলে মা দাঁতটা সুন্দর করে লেগেছিল, সারি সারি হয়ে দেখতে ভালো লাগছিল, জায়গাটা ফাঁকা হয়ে গেছে দেখতে ভালো লাগে না, কি করব, দাঁত কি করে হবে মা বলে দাও। মা তখন আমার কাছ থেকে দাঁত দাঁড়িয়ে কিছুক্ষণ গবেষণা করার পর আবার আমার হাতে দাঁতটা দিয়ে বলে, বেটা রে দাঁত তো আর এমনি এমনি গজাবে না, নতুন করে আবার তোমাকে দাঁত নিতে হবে। আমি বললাম কেমন করে, বলে বেটা দেখ আমাদের বাড়ির চারিপাশে ইঁদুরের গর্ত আছে কি না, ইঁদুরের গর্ত যদি থাকে তাহলে পরে দেখ ইঁদুরের গর্তের কাছে গিয়ে দাঁতটা রেখে দে আর বল ইঁদুর মামা আমার দাঁত তুমি দাও, তোমার দাঁত আমাকে দাও, আপনারা তো কেউই বলেননি, বলেছিলেন গো দাঁত দেওয়ার ক্ষমতা আছে কার, আরো জোরে বলেন কার। আমরা কি করে ভাবছি সে ক্ষমতা ইঁদুরেরও আছে, ওর বাপ দিতে পারবে দাঁত, পারবে গো? তাহলে এবার থেকে যদি দাঁত চাইতে হয় কার কাছে চাইবেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁত চাইতে হবে। বলছিলাম না মানে সব জায়গাতে গোলমাল চলছে, সব জায়গাতে গোলমাল, কোনো জায়গায় ঠিক নেই, কোনো জায়গাতে ঠিক হচ্ছে না, এই জন্যে শান্তিও নেই। ভাই আমার খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজকে এ ভারতবর্ষের বাড়িতে আমার মেয়ে আপনার মেয়ে আমার স্ত্রী আমার আপনার স্ত্রীও নিরাপদ নয়। কেন? ওখানেও রাসূলের সুন্নাত আর আল্লাহর গোলামের পরিচয় দেওয়া হয় না। মা বোন যারা এখানে বসে আছেন আপনাদেরকে বলি, সবাইকে বলছি, আপনাদেরকেও একটু বলি, মা তো আর এমনি পড়ছে না, এই আয়াতটার খালি তর্জমাটা করে দিই তারপরে বলছি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর ভালোবাসা থেকে যখন মন ফাঁকা, রাসূলের ভালোবাসা থেকে যখন তোমার মন ফাঁকা, আর আল্লাহর দিনের ভালোবাসা থেকে যখন মুসলমান তোমার মন ফাঁকা, যেদিকেই যাবে সেদিকেই মার খাবে, আমাকে ডাকবে রাব্বানা রাব্বানা, আমি আল্লাহ সেই দিন তোমাদের ডাকে আর সাড়া দেব না। আল্লাহর ভালোবাসা থেকে মন ফাঁকা কেন? তিনি কি আমাদের স্রষ্টা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে আমি তুই তোর স্রষ্টা নই, কেমন করে তোকে সৃষ্টি করেছি দেখ। স্বামী আর স্ত্রীর দৈহিক মিলনের শারীরিক সম্পর্কের বলে পুরুষের শুক্রকীট মায়ের ডিম্বকোষ দুটোকে একত্রিত করেছি, মায়ের জোড়ায়ুতে নিয়ে গেলাম, সেটাকে 40 দিন পর্যন্ত এমনি রেখে দিলাম, তারপরে রক্তের ডিমা বানালাম, তারপরে সেটাকে মাংসের লুথলা বানালাম, তারপরে সেখানে সুন্দর করে চর্বি দিয়ে চামড়া দিয়ে হাড় দিয়ে মানুষের সেকেল সুরাত দিয়ে, বান্দারে আমি তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে তৈরি করলাম, এত সুন্দর করে যে আল্লাহ সৃষ্টি করেছেন, তার ভালোবাসা থেকে যদি মন ফাঁকা হয় তোমার খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে, যখন তোমাকে মায়ের পেটে জীবন দেওয়া হলো, খাবারের প্রয়োজন পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর বুকে কোনো চিন্তাবিদ, কোনো দার্শনিক, পৃথিবীর বুকে কোনো ডাক্তার যেটা ভাবতে পারেনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা ভেবেছি। বান্দারে কি খেয়ে বেঁচে থাকবে, আমি আল্লাহ তারও ব্যবস্থা করেছি। পৃথিবীর বুকের কোনো মানুষ মায়ের পেটে খাবার পাঠাতে পারবে গো? কথা বলেন পারবে? কেউ পারবে না, কারো পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, বান্দা আমি তোমার মায়ের যেটা ঋতু, যেটা মাসিক, যেটা হায়েজ, সেটাকে বন্ধ করে দিয়েছি, তোমার নাভির সঙ্গে তোমার মায়ের নাভির একটা সম্পর্ক করে দিলাম, আর ওই পচা রক্তটা তোমার মুখ দিয়ে না দিয়ে পেট দিয়ে নাড়িয়ে দিয়ে পুষ করে দিলাম, সেই রক্ত তোমার পেটে ধীরে ধীরে যেতে যেতে তুমি সেখানে মানুষ রূপে তৈরি হলে, যখন তোমার মা তোমাকে নিয়ে আর চলতে পারে না, আমি আল্লাহ তখন তোমাকে বের করার ব্যবস্থাও করলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি মানুষ রূপে একেবারে পরিপূর্ণ হয়ে গেছো, তখন আমি তোমাকে পৃথিবীর বুকে আস্তে করে বের করে নিয়ে আসলাম, যখন তোমার কোনো জ্ঞান ছিল না, নাম ছিল না, পরিচয় ছিল না, কেউ তোমাকে চিনত না, তুমিও কাউকে চিনতে না, এমন সময় তোমাকে বের করে নিয়ে আসলাম,
এমন তোমাকে পৃথিবীর বুকে সম্মান দিলাম, ইজ্জত দিলাম, আমার খাবে, আমার পরবে, আমার পৃথিবীর বুকে বিচরণ করাবে, আমার অক্সিজেন নেবে, আমাকে ডাকবে না, আমি আল্লাহ তোমাকে আর সাহায্য করব না। এই জন্য প্রতিযোগিতা সবসময় হবে, প্রতিযোগিতা সবসময় হবে আল্লাহর জান্নাতে জড়ে। ভাই বন্ধু যারা এখানে বসে আছেন, আমরা আল্লাহর পৃথিবীতে থাকব আর আল্লাহর খাবো, আল্লাহর রিজিক ভক্ষণ করব, আল্লাহকে ডাকবো না, আল্লাহ সহ্য হবে গো, কথা বলেন। এই কোরআন, কোরআন দেন একটা, কই গো কোরআনে একটা সূরা পাবেন আনকাবুত, কি বললাম একটু কথা বলেন, আনকাবুত কি বলেছি, আনকাবুত যার অর্থ হচ্ছে মাকড়সা, খুব শক্তিশালী প্রাণী নাকি গো, না দুর্বল, খুবই দুর্বল প্রাণী, খুবই জালটা যে তৈরি করে এরকম করে দিলেই সব শেষ। এত দুর্বল প্রাণী দিয়ে একটা সূরা শুরু করা হচ্ছে, কারণ আছে না কারণ ছাড়া, কথা বলেন, কারণ আছে তো, অবশ্যই কারণ আছে, বিনা কারণে একটা দুর্বল প্রাণী দিয়ে আল্লাহ কখনো সূরা শুরু করতেন না। আমার বন্ধুরা এবার আপনারা ভাবুন, কেন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দুর্বল প্রাণী দিয়ে নাম শুরু করলেন, একটা সূরা শুরু করলেন নামকরণ দিয়ে? আমি একটা বিল্ডিং এর মালিক, কয়েকটা ঘর আছে, কয়েকটা ঘর আছে, সেই বিল্ডিং এর একটা ঘরের ভেতরে ধরে নিন আমি ছ মাস ধরে প্রবেশ করিনি, ছ মাস পরে সেই ঘরের ভেতরে যদি প্রবেশ করা হয়, মাকড়সার জাল ঘরের কোণে দেখা যাবে না, যাবে না, কথা বলে যাও না, মনটা খারাপ, মাকড়সা আমি ঘর বানিয়েছি, তুমি আবার আমার ঘরে জাল তৈরি করে আমার ঘর দখল করতে গেলে কেন? তার মানে মাকুড়সা এমন ভাবে জাল তৈরি করা যে একটা কোন ভারত আর একটা পাকিস্তান আর একটা নেপাল আর একটা ভুটান বানিয়ে দিয়েছে, সহ্য হলো না। আমি তখন বললাম, প্রাণের স্ত্রী রে আমার ঘর আমার বাড়ি, আমি টাকা দিয়ে তৈরি করলাম, মাকুড়সা আমার ঘরে আবার দেশ বানাবে, সহ্য হবে না, ঝাঁটাটা দাও, ঝাড়ুটা দাও, ঝাঁটাটা ঝাড়ুটা নিয়ে প্রথমে মাকুড়সা তৈরি করা ভারতকে নষ্ট করলাম, পাকিস্তান নষ্ট করলাম, নেপাল ভুটান চারিটা দেশ নষ্ট করে দিলাম, মাকড়সাগুলোকেও শেষ করে দিলাম, কারণ আমার ঘর আমার বাড়ি আমার বিল্ডিং আমি তৈরি করেছি, সহ্য হবে না। এবার আপনারা বলুন, দুনিয়া কার, কার দুনিয়া, আল্লাহর দুনিয়া, এই পৃথিবীর আমল, পৃথিবীর মানচিত্রে পৃথিবীর মানুষেরা কেউ ভারত বানালো, কেউ বাংলাদেশ, কেউ জাপান, কেউ জার্মান, কেউ অস্ট্রেলিয়া, কেউ আমেরিকা বানিয়েছে, কিন্তু পুরো পৃথিবী হচ্ছে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর পৃথিবীতে আল্লাহর বান্দারা আল্লাহর খাবে, আল্লাহর পরবে, আল্লাহর অক্সিজেন নিয়ে নিজের জীবন বাঁচাবে, দিনের আলোতে সারা পৃথিবী বিচরণ করবে, রাত্রে শরীরের ক্লান্তি দূর করার জন্যে ঘুমাবে, এত ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে আল্লাহর বান্দার জন্যে, এত ব্যবস্থা, এত ব্যবস্থা, এত ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। আর আল্লাহর বান্দা যদি আল্লাহকে না ডাকে তাহলে পরে আল্লাহ কেমন করে সহ্য করবে? আল্লাহ তখন বলবেন, বান্দারে আমি আল্লাহ সহ্য করব না, কারণ বিশ্বনবী এটাই বলেছেন, পৃথিবী থাকবে ততদিন আল্লাহ আল্লাহ বলে লোক ডাকার থাকবে, যতদিন পৃথিবী থাকবে ততক্ষণ আল্লাহ আল্লাহ বলে লোক ডাকার থাকবে, যতক্ষণ তারপরে থাকবে না। আমার বন্ধুরা তারপর কিয়ামত হয়ে যাবে, তার মানে হচ্ছে আমরা আল্লাহর খাবো, আল্লাহর পরবো, আল্লাহকে ডাকবো না। আল্লাহ তখন বলবেন, এবার ইস্তাবিল তোর কাজ শুরু করে দে, তার মানে এবার ভূকম্পন শুরু হয়ে যাবে, যে কথা আল্লাহ কোরআনের একাধিক সূরায় বলেছে, পড়ুন সবাই, ইদা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া খারাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা আলকারিআতু মালকারিআ ইদা আসসামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইস্তাবিল কাজ শুরু করে দে, ফুৎকার দিয়ে দে, যেই ফুৎকার দেওয়া হবে সারা পৃথিবী জুড়ে ভূকম্পন শুরু হয়ে যাবে, বন্ধু না থাকবে মানুষের তৈরি করা ভারত, না পাকিস্তান, না নেপাল, না ভুটান, না জাপান, না জার্মান, সব শেষ, আল্লাহ কিছু আর বাকি রাখবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফার ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছুই ধ্বংস হবে, বাকি থাকবেন যিনি, তিনিকে আল্লাহ। এই জন্য বলি, ভালো যদি বাঁচতে হয় তাহলে আল্লাহকে ভালোবাসবো,
যারা এখানে বসে আছেন এমন কোন পাপ করতে যাবেন না যাতে করে আল্লাহ আপনার পাপের উপরে পৃথিবী ধ্বংস করে দেয়। এজন্য যারা বসে আছেন ভাই বন্ধু কাকাজি বাবাজি সবাইকে অনুরোধ করে বলি প্রতিযোগিতা হোক আল্লাহর জান্নাতের জোরে। আল্লাহ সেটাই কোরআনে বলেছেন, বান্দা শান্তি যদি নিতে চাস ইহো কাল পরকাল প্রতিযোগিতা কর আমার ক্ষমা আর আমার জান্নাতের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বহুবচনের শব্দটি ব্যবহার করে বলেছেন, বান্দারে তোরা প্রতিযোগিতা কর আমার ক্ষমার আমার জান্নাতের জন্য। আমার বিশাল জান্নাত, যে জান্নাতের বিশালতা হবে আকাশ আর জমিনের সমপরিমাণ, সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। কিন্তু জান্নাতের জন্য প্রতিযোগিতা হয় না বাপজি কাকাজি ভাই আমার, প্রতিযোগিতা হয় ধন আর মালের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মালি ওয়ালি দুনিয়া মা মিসলি ও মিস্তু দুনিয়া ইল্লা কারাকিবিন সারাফিল আরদি ইয়াউমিন সাইফিন ফাস্তাদাল্লা তাহতা শাজারাতিন মিন নাহারিন সুম্মা রাহা সুম্মা তারাকাহা। মাইক মেন ভাই আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওই ভাই কোথায় আছেন? হ্যালো কোথায় চলে গেছে? আছেন না জালি হলো মাই কোথায় একটু ডাকুন। 12টা বাজিয়ে দিল গলা। এটাতে বলেন বাবজি, এটাতে আছেন মাইক ম্যান? কোথায় আছেন? এখানে স্টেজে আছেন একটু। আচ্ছা আপনি বলে দিন মাইক ম্যান কোথায় আছেন? মাইক ম্যান ভাই আমি বললে ফের বলবে যে ফের মনে কি যে করতে ডাকছে, বুঝতে পারছেন না? এরকম করে চালিয়ে দি কি আর করব। না না একটু অন্য কাজে ভাই। মাইক ম্যান ভাই কোথায় আছেন? দিয়ে একটু আসেন জি, আসেন, আপনার খুব দরকার পড়ে গেছে। আর যারা ভাই দাঁড়িয়ে আছেন একটু সাইড থেকে চলে আসেন ভাই, একটু বসে পড়েন, একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকেন না ভাই আমার, চলে আসেন। যারা এখানে বসে